সমন্বয়করা তাহলে কিংস পার্টি গঠন করার পায়তারা করতেছে, তাই না? যে কেউ বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দল গঠন করতে পারে, সেটা যদি আমাদের আইন সিদ্ধ হয়। কিন্তু সরকারের ছত্রছায়া যখন কেউ একটা রাজনৈতিক দল গঠন করে, তখন সেটা নিয়ে প্রশ্ন উঠে, তখন তারা দেশের স্বার্থ বিক্রি করতে পিছপা হয় না। কারণ তারা দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য নির্বাচন ম্যানিপুলেট করে, কিংবা নির্বাচনকে দীর্ঘায়িত করতেও পিছপা হয় না। এবং এই দীর্ঘায়িত করার পিছনে তারা বিভিন্ন ধরনের যুক্তি দেয়, যেমন সংস্কার করতে দেরি হবে, তারপর আপনার ইকোনমিক স্টেবিলিটি আনতে দেরি হবে, এই সকল বিষয়কে তারা সামনে এনে ক্ষমতাতে দীর্ঘায়িত করে, এবং যেগুলো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও দেখতেছি। এখন কথা হলো, এই গুন্ডা সমন্বয়করা যদি কিংস পার্টি গঠন করে, তাহলে আমাদের সমস্যাটা কি? একটা রাজনৈতিক দল আসতে পারে, বা এটা বাংলাদেশের জন্য আসলে কোনো হুমকি আছে কিনা, এই বিষয়গুলো আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে বলিনি যে কিংস পার্টি কিন্তু কোন একটা রাজনৈতিক দলের নাম না, বরং এটা হলো যে ওই দলটা কিভাবে সরকার থেকে সাপোর্ট পাচ্ছে, বা কিভাবে ওই দলটা গঠিত হচ্ছে, তার একটা টুলস বা মেথড। সে অর্থে জাতীয় পার্টি একটা কিংস পার্টি হইতে পারে, বা নূরের দল গণ অধিকার পরিষদ একটা কিংস পার্টি হইতে পারে, অথবা পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন যদি কোনো একটা দল গঠন করে, সেটাও কিন্তু কিংস পার্টি হইতে পারে। এটা মূলত নির্ভর করবে তারা সরকারের ছত্রছায়া কি ধরনের অ্যাক্টিভিটি পরিচালনা করছে। এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে কিংস পার্টি মূলত একটি রাজনৈতিক দল বা গোষ্ঠীকে বোঝায়, যা কোনো দেশের শাসক বা ক্ষমতাসীন শক্তির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এই ধরনের দলগুলো সাধারণত সরকারি বা সামরিক কর্তৃপক্ষের সমর্থন লাভ করে, তাছাড়া আন্তর্জাতিক সমর্থনও তারা লাভ করতে পারে, বা আন্তর্জাতিক কোনো দেশ বা গোষ্ঠী দ্বারাও তারা নিয়ন্ত্রিত হইতে পারে। আর এটার মূলে থাকে, বা এইদেরকে সাপোর্ট করার মূলে থাকে, ওই আন্তর্জাতিক সংস্থা কিংবা দেশীয় সামরিক বাহিনী কিংবা সরকারের নিজস্ব স্বার্থকে উদ্ধার করা, বা নিজস্ব স্বার্থ রক্ষা করা। সে অনুসারে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা আছে, তারাও কিন্তু কিংস পার্টি গঠনের দিকে যাচ্ছে বলে এখন পর্যন্ত আমাদের মনে হচ্ছে, বা চারদিকে কিন্তু এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে তাদের গতিবিধি এবং বক্তব্য থেকে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি যে তারা আসলে কিংস পার্টি গঠন করার দিকে যাচ্ছে কিনা। ক্রিয়া ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে কিংস পার্টি যে কথা বলছেন, সেটা সরকারের বিভিন্ন স্থান থেকে নানা সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটা করা হলে আপনারা তো সেটা দেখতে পেতেন। কিন্তু আমরা কি আসলে সেটা দেখতে পাচ্ছি না? আমরা দেখতে পাচ্ছি না যে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ সংস্থা অর্থাৎ পুলিশের IGP সাথে নিয়ে যাচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিভিন্ন সমাবেশে, বিভিন্ন ধরনের তাদের নিজস্ব সমাবেশে IGP-র প্রোটেকশনে তারা যাচ্ছে। আরো যদি লক্ষ্য করেন, এই সমন্বয়করা ফেসবুকে ঘোষণা দিয়ে জাতীয় পার্টির অফিসে আগুন লাগিয়ে দিয়েছে, তারপরেও এদের বিপক্ষে সরকার অবস্থান না নিয়ে, বা এদেরকে আইনের আওতায় না এনে সরকার এদের ছাপাই যাচ্ছে। তাহলে এটা কি আমরা বলতে পারি না যে এই সরকার এই সমন্বয়কদেরকে দিয়ে আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করতেছে? আরেকটা জিনিস খেয়াল করেন, এই জাতীয় পার্টির অফিসে হামলা কিন্তু তিনটা প্ল্যাটফর্ম থেকে হয়েছে। একটা হলো যে গণ অধিকার পরিষদের নুরুদ যে দলটা আছে সেখান থেকে, আরেকটা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবং তৃতীয় হলো যে নাগরিক কমিটি, যেখানে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আসলে সেম জিনিসে দুইটা প্ল্যাটফর্ম। তাহলে দেখেন, নূরের দল এরা সবাই মিলে কিন্তু যেই ধরনের অরাজকতা করতেছে, সেখানে সরকার তাদেরকে ছত্রছায়া দিচ্ছে, এবং তারা পলিটিক্যালি এ সকল দলকে আগে কোণঠাসা করে নিজেদের যে আখের বা নিজেদের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। রাজনীতি বিশ্লেষক এবং লেখক মহিউদ্দিন আহমেদ BBC-কে বলেছেন যে দেখেন, এখন যা হচ্ছে তার অনেক কিছুকেই পরে সাংবিধানিক বৈধতা দিতে হবে পরবর্তী নির্বাচিত সরকারকে। সুতরাং ছাত্ররা এক্ষেত্রে চাইতেই পারেন যে সে সরকারটা যেন তাদের হয়, বা অন্তত পরবর্তী নির্বাচনে যেন তাদের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নির্বাচিত হন। সুতরাং এমন কিংস পার্টি গঠনের ভাবনা কিন্তু ফেলে দেওয়া যায় না। রাজনৈতিক দল গঠন করার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না, কিন্তু সমস্যা হলো যখন এই অন্তর্বর্তীকালীন সাংবিধানিকভাবে অবৈধভাবে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের ছত্রছায়া যদি একটা কিংস পার্টি এ ধরনের রাজনৈতিক দল গড়ে ওঠে, তাহলে তারা দেশের স্বার্থ চেয়ে বিদেশি স্বার্থ, এবং তাদেরকে দীর্ঘায়িত ক্ষমতা বা দীর্ঘদিন ক্ষমতা রাখবে এরকম স্বার্থগুলোকে
আপনার প্রাধান্য দিবে, এবং তারা দেশের স্বার্থের কথা চিন্তা না করে তাদের স্বার্থের জন্য দেশ বিক্রি করতেও কিন্তু পিছপা হবে না। আমরা যদি সেন্ট মার্টিনের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু বুঝতে পারবো। আর আমেরিকার বিভিন্ন দেশে কিংস পার্টি গঠন করার নজির কিন্তু অলরেডি আছে, এবং সেটা কিভাবে আমাদের দেশের স্বার্থ বিরোধী হইতে পারে সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমেরিকা পাকিস্তানের কিংস পার্টিকে সাপোর্ট দিয়েছিল, সেটা ছিল পারভেজ মোশাররফের যে পাকিস্তান মুসলিম লীগ সেটা। এখন আমেরিকা ততদিন পর্যন্ত এই পাকিস্তান মুসলিম লীগকে সাপোর্ট দিয়েছিল যতদিন তাদের স্বার্থ রক্ষা করেছিল, বিশেষ করে তারা যখন তালেবানদেরকে প্রতিহত করার জন্য পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করেছিল ততদিন পর্যন্ত কিন্তু আমেরিকা এই পারভেজ মোশাররফকে আপনার সাপোর্ট দিয়ে গিয়েছিল। যখন তাদের স্বার্থ শেষ হয়ে গিয়েছিল তখন তারা ডেমোক্রেটির কথা বলে এই পারভেজ মোশাররফকে সরিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, আমরা জানি যে ইমরান খানকে সরানোর পিছনে আমেরিকার একটা ষড়যন্ত্র খোঁজা হচ্ছে, বা সেটা কিন্তু অনেক বিশ্লেষকদের মতে এস্টাবলিশড একটা ষড়যন্ত্র। এখন যদি কোনোভাবে আমেরিকার এই স্বার্থ নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়কদেরকে দ্বারা একটা কিংস পার্টি গঠন করা হয়, তাহলে এই কিংস পার্টি বাংলাদেশে দুইটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। একটা হলো যে যদি আপনার সাধারণ নির্বাচন হয় সেখানে কিন্তু এই কিংস পার্টির ফেভারে আনার জন্য নির্বাচনকে ম্যানিপুলেট করতে পারে। দ্বিতীয় যে বিষয়টা হইতে পারে, তারা অনেকদিন ধরে নির্বাচনে দিবে না, সেটার জন্য তারা দাঁড় করাবে যে সংস্কারের জন্য টাইম লাগবে, সেটার জন্য তারা বলবে যে দেশের অর্থনীতিকে আরেকটু স্ট্রং করে তারপর নির্বাচন দিবে, এভাবে তারা ক্ষমতা দীর্ঘায়িত করবে। আর এই কাজটা তারা ততদিন করতে হবে যতদিন পর্যন্ত আমেরিকা সেখানে তাদের স্বার্থ রক্ষা করতে পারবে, আর সেই স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশ অনেক কিছুই হারাইতে পারে। আমেরিকা এই কাজটা করবে এই কারণে, আমেরিকা চাইবে যে বাংলাদেশে তাদের অ্যালাইন একটা সরকার থাকুক, তাদের কথা শুনে এরকম একটা সরকার থাকুক। আমেরিকা কিন্তু এই ধরনের যে কিংস পার্টিকে ফান্ডিং করবে শুধুমাত্র তাদের স্বার্থের জন্য। আমরা জানি যে আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জন্য বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমেরিকার এম্বাসি কিন্তু অলরেডি ছোট ছোট অনেক রাজনৈতিক দলকে অলরেডি ফান্ডিং করা শুরু হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলনের একটা প্ল্যাটফর্ম আছে যাদেরকে এরা ফান্ডিং করতেছে, অর্থাৎ ইউএস এম্বাসি ফান্ডিং করতেছে রাজনৈতিক প্ল্যাটফর্ম এস্টাবলিশ করার জন্য, এবং কয়েকদিন পরেই দেখবেন যে সেটা কিন্তু সামনে আসবে। এভাবে ছোট ছোট দলগুলো এবং ইউনুসকে সামনে রেখে বা ইউনুসকে পিছনে রেখে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা দিয়ে একটা কিংস পার্টি গঠন করার পায়তারা করতেছে আমেরিকা। আর এটা অবভিয়াসলি তাদের স্বার্থের জন্য, কারণ তারা চায় যে বাংলাদেশে তাদের অ্যালাইন কোনো সরকার থাকুক, আর সেটা থাকলে তারা তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সহজভাবে সফল করতে পারবে, বিশেষ করে চায়না এবং ভারতের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবে বা তাদেরকে অবজার্ভ করতে পারবে। এখন বিষয় হলো যখন এই কিংস পার্টি গঠন হবে এখানে আমেরিকার স্বার্থ থাকবে, সেই ক্ষেত্রে বাংলাদেশ তার স্বার্থ নিয়ে কথা বলতে পারবে না, বাংলাদেশের স্টেবিলিটি কিন্তু সেভাবে অগ্রসর হবে না। আমরা যে ডেমোক্রেসির কথা বলতেছি, আমরা যে বৈষম্যহীন সমাজের কথা বলতেছি, সেটা কখনো আর এস্টাবলিশ হবে না। যতদিন পর্যন্ত তাদের স্বার্থ থাকবে ততদিন পর্যন্ত তারা ডেমোক্রেসিকে চাপিয়ে দিয়ে অন্য স্বার্থগুলো অন্য বিষয়গুলো নিয়ে কথা বলবে, কিন্তু যখন তাদের স্বার্থ পুড়ে যাবে তখন তারা আবার ডেমোক্রেসি দিয়ে দেখবেন যে এই কিংস পার্টিকেও ধ্বংস করবে বা এই কিংস পার্টিকেও সরাবে। সো তাদের খেলাতে মাতলে বাংলাদেশ আগামী 10-15-20 বছরও কিন্তু তার ইকোনমিক গ্রোথ হবে না, স্টেবিলিটি আসবে না, যেখানে আমাদের এশিয়ার ইকোনমি বলা হচ্ছে যে ভবিষ্যতে খুবই পটেনশিয়াল একটা ইকোনমি, সেখানে বাংলাদেশ পড়ে থাকবে যে দরিদ্র দেশ হিসেবে। আমরা যদি ইউরোপীয় ইউনিয়নের কথা চিন্তা করি, ইউরোপীয় ইউনিয়নের অনেক কান্ট্রি আছে যারা এস্টাবলিশ, কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নে অনেক কান্ট্রিকে ইন্টেনশনালি গরিব করে রেখেছে শুধুমাত্র তাদের স্বার্থ উদ্ধারের জন্য। সেমভাবে বাংলাদেশকেও যে আপনার ইকোনমিকে ডাউন করবে না তা কিন্তু বলা যাচ্ছে না। সো আমাদেরকে সেখানে নজর রাখতে হবে আসলে তাদের মুভমেন্টটা কি, অর্থাৎ এই সমন্বয়কদের মুভমেন্টটা কি, যদি তারা যেভাবে এখন সন্ত্রাসী কার্যক্রম করতেছে, তারা যদি কোনোভাবে ক্ষমতায় থাকে বা তারা যদি কোনো দল গঠন করে তাহলে তাদের সন্ত্রাসী কার্যক্রম যে কোন লেভেলে যাবে সেটা আমরা আসলে চিন্তা করতে পারতেছি না। দেখা যাক তারা আসলে কিংস পার্টি গঠনের দিকে কতটুকু আগায়, বাট এখন পর্যন্ত যে স্টেপগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু নতুন একটা কিংস পার্টি গঠন করার দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে।